আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 10 নম্বর অঙ্ক দিয়ে। 10 নম্বর অঙ্কে বলা ছিল শতকরা বার্ষিক 8.5% টাকা মুনাফায় কত টাকার মুনাফা 6 বছরে 2,550 টাকা হবে। তো আমরা সূত্র অনুযায়ী জানি আই ইকুয়াল টু এন পি আর বাই 100। এখানে আই হচ্ছে মুনাফা, মুনাফা আই ইকুয়াল টু 2,550 টাকা দেওয়া আছে, সময় এন ইকুয়াল টু দেওয়া আছে 6 বছর, মুনাফার হার আর দেওয়া আছে 8 সমস্ত 2 ভাগের 1, মানে হচ্ছে 8.5%। তাহলে বের করতে হবে হচ্ছে মূলধন পি ইকুয়াল টু হোয়াট। তো এখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়াল টু 100 ইন্টু আই ডিভাইড বাই এন আর ইকুয়াল টু 100। আই হচ্ছে এখানে 2,550, সময় হচ্ছে 6, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8.5। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5,000, অর্থাৎ 5,000 টাকা হবে হচ্ছে মূলধনের পরিমাণ বা মূল টাকা, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, 50 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার, বাক্সটির আয়তন কত। তো আমরা জানি বাক্সের আয়তনের সূত্র ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, প্রস্থ দেওয়া আছে 1 মিটার 50 সেন্টিমিটার, মানে হচ্ছে 1.5 মিটার, উচ্চতা দেওয়া আছে হচ্ছে 1 মিটার। তাহলে এটা আসবে হচ্ছে 3 ঘনমিটার। তো 3 ঘনমিটার হবে হচ্ছে আয়তন, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12। নম্বর 12-তে বলা আছে এ প্লাস 1/a ইকুয়াল টু 7 হলে এ স্কোয়ার প্লাস 1/a² ইকুয়াল টু, এর মান নির্ণয় করুন। তো এটা করলে পাওয়া যাবে এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a 1/a। তো এ প্লাস 1/a এর মান হচ্ছে 7, তাহলে 7² - 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 49 - 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 47। 47 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 13। নম্বর 13-তে বলা আছে x² - 15x + 54 এর উৎপাদককে বিশ্লেষণ করুন। তো এটা মিডল টার্ম করবো আমরা, মিডল টার্ম করলে আসবে হচ্ছে 6 ৯ 54, তাহলে x² - 9x - 6x + 54 ইকুয়াল টু এক্স কমন নিলে x - 9 - 6 কমন নিলে x - 9 ইকুয়াল টু x - 9 × x - 6। এই x - 9 × x - 6 হবে হচ্ছে নির্ণয় উৎপাদককে বিশ্লেষণ। তারপর প্রশ্ন নম্বর 14। নম্বর 14-তে বলা আছে রম্বস কাকে বলে, চিত্র সহ লিখুন। রম্বস বলতে বোঝায় যে কোনো একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলি কোনোটাই এক সমকোণ নয় এবং কর্ণদ্বয় 2টা অসমান, তাকে বলা হয় হচ্ছে রম্বস। এই রম্বস হচ্ছে এটা এবং এটা হচ্ছে কর্ণ, এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আগে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।